দুবাইয়ের মুশরিক পার্কে হজরত মাওলানা রমজান আলী স্মৃতি সংসদ প্রবাসী সমিতির বার্ষিক পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি মাহবুব সরকার জানান, শুক্রবার 1 ডিসেম্বর আমিরাতে বসবাসরত চট্টগ্রামের রাউজানের হলদিয়া প্রবাসীদের এই সংগঠনের দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে ছিল ক্রীড়া প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, মধ্যাহ্নভোজ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী। সংগঠনের সভাপতি এম আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আজম খান ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহজাহান। এতে প্রধান অতিথি ছিলেন দুবাইয়ের বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর মোহাম্মদ আব্দুর রহিম বাবুল। বিশেষ অতিথি ছিলেন প্রবাসী সাংবাদিক সমিতির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ নাসিমউদ্দিন আকাশ, সিনিয়র সাংবাদিক মোহাম্মদ খোরশেদুল আলম, সংগঠক মোহাম্মদ মাহফুজ, ইঞ্জিনিয়ার গোলামুর রহমান মঞ্জু, ব্যবসায়ী মোহাম্মদ রহিম, ব্যবসায়ী মোহাম্মদ আবুল হাশেম, ব্যবসায়ী মিসেস শাহিনুর রহিম প্রমুখ। বক্তব্য রাখেন সহসভাপতি মোহাম্মদ ইয়াসিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক, সহসভাপতি ইঞ্জিনিয়ার গিয়াসউদ্দিন, মোহাম্মদ ফারহান উল্লাহ সহ অনেকে। পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আমরা যে এত সুন্দর এক অংশ রওজন দেখি রাজি ওনারা ইন্দির সামনে খুব সুন্দর লাগে। আসলে এখানে ওই যে মানবতার কাজ, 24 ঘন্টার মধ্যে যিনি 1 ঘন্টা হলে এই মাদ্রাসার জন্য চিন্তা করে, আমাদের ইঞ্জিনিয়ার শাহজাহান ভাই এবং এই সংগঠনের সাথে যারা সম্পৃক্ত আছেন তাদেরকে আমি আমার ব্যক্তিগত অনেক ভালো লাগছে দেখে। এত সুন্দর আয়োজন করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ ভবিষ্যতে আরও আয়োজন করার জন্য তাদের কাছে আমরা অনুরোধ করতেছি, ইনশাল্লাহ আরও ভালো আয়োজন হবে। অনেক ভালো লাগছে, এখানে বাংলাদেশের ন্যায় লাগছে, সবাই এত সুন্দর। ধন্যবাদ জানাচ্ছি অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব আব্দুল মান্নান সাহেব এবং উপস্থিত যারা আজকে অনুষ্ঠানে উপস্থিত হয়েছে সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। এই সুন্দর অনুষ্ঠানটা অনেকটা উপভোগ্য ছিল এবং মেন আমাদের যে উদ্দেশ্যটা সেটা হচ্ছে আমাদের এই নুরানি মাদ্রাসাটাকে যেভাবে হোক সামনে আগায় নেওয়া, ইনশাল্লাহ আমরা সে উদ্দেশ্যে আমাদের যে কোরআন শিক্ষা দিতেছি মানে এখন নুরানি মাদ্রাসা করছে এটা আরো ধন্যবাদ আপনাদের সকলকে। আমি এবং অদূর ভবিষ্যতে আমাদের এই ধরনের কার্যক্রম আমরা চালিয়ে যাবো ইনশাল্লাহ। এক্ষেত্রে আপনাদের সহজ যোগ সহযোগিতা পেলে আমরা ব্যাপক এবং গ্রুপটা আরো একটু এনলার্জ করবো। এখন আপনাদের ধৈর্য ধরার জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। এখন আমাদের মেহমান আমাদের সংগঠনের প্রধান প্রজন্মরা বুঝতে পারবেন আমরা কি করতেছি। আজকে আপনার থেকে আমি জিনিস একটা নিয়ে দিলাম, আমি দিয়ে দিলাম, এখন আপনি এখানে আসলেন কিছু বুঝতে পারলেন না কে দিছে না দিছে, তাহলে আমি কেমনে বলতে পারবো? কালকে বলো আমি আর দেবো না।